ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী একটি ভিডিও ফাইলের রেজিলেশন ঠিক রেখে যদি ফাইলের সাইজটি কমিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি এই টিউটোরিয়ালে আমি এই বিষয়টি দেখাবো যে আপনার যে ভিডিওটি আছে সেটির রেজিলেশন ঠিকই থাকবে কিন্তু সাইজটি কমে যাবে তো এই জন্য প্রথমেই আপনার কম্পিউটারে একটি কনভার্টার সফটওয়্যার ইনস্টল থাকতে হবে সফটওয়্যারটি হলো ওয়ান শেয়ার কনভার্টার সফটওয়্যার তো চলুন প্রিয় শিক্ষার্থী সফটওয়্যারটি প্রথমে আমার কম্পিউটারে ইনস্টল করে নেই আপনি ও আপনার কম্পিউটারে অর্থাৎ আমি আপনাদের সুবিধার্থে এই আপনারা যেন এই সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন সেজন্য ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব পাশাপাশি ক্র্যাক ফাইলটিও দিয়ে দেব যাতে করে আপনারা সেটা ফুল ভার্সন রূপান্তর করে নিতে পারেন তো চলুন ইনস্টল শুরু করা যাক লক্ষ্য করুন এখানে আমার সফটওয়্যারটি ভিডিও কনভার্টার এখানে দেওয়া আছে এখানে এই এই আইকনটিতে আপনি ডাবল ক্লিক করুন সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করার পর এখানে আপনার রানে ক্লিক করুন যদি কোনো উইন্ডোতে আপনার এখানে এরকম ওপেন ফাইল বা এখানে এরকম যদি কোনো উইন্ডো আসে তাহলে অবশ্যই রানে ক্লিক করবেন করার পর সফটওয়্যারটি এখন আপনার কম্পিউটারে যদি কোনো সিকিউরিটি মেসেজ আসে ইয়েস নো এরকম তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন এমতো অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া শুরু হবে তো সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার লক্ষ্য করুন এখানে ওয়েলকাম টু ওয়ান্ডা শেয়ার এখানে এমতো অবস্থায় নেক্সটে ক্লিক করুন এখানে আই অ্যাকসেপ্ট এই অপশনটি সিলেক্ট করে দিন নেক্সটে ক্লিক করুন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করুন এখানে ক্রিয়েটের ডেস্কটপ আইকন অর্থাৎ এটি ঠিক চিহ্ন এখানে ঠিকই থাকবে অর্থাৎ এটি যদি থাকে তাহলে ডেস্কটপে এই সফটওয়্যারটির একটি শর্টকাট আইকন তৈরি হবে আর যদি আপনি না দেন তাহলে শর্টকাট আইকনটি তৈরি হবে না তো আমরা চাই যে শর্টকাট আইকন মানে আমরা এই প্রোগ্রামের একটি শর্টকাট আইকন ডেস্কটপে থাকতে থাকবে তার জন্য এটি সিলেক্ট করে দিন এবং নেক্সটে ক্লিক করুন এবার ইনস্টলে ক্লিক করুন ইনস্টলে ক্লিক করার পর লক্ষ্য করুন সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো সফটওয়্যারটি ইনস্টল করার পর প্রথমেই অবশ্যই সফটওয়্যারটিকে ফুল ভার্সনে রূপান্তর করতে হবে এখানে একটি কথা আপনাদের সুবিধার্থে বলেনি আপনি যখন আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন কিন্তু নেট ফ্রেমওয়ার্ক একটি সফটওয়্যার চাই অর্থাৎ এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে যদি আপনার কম্পিউটারে নেট ফ্রেমওয়ার্ক সফটওয়্যারটি ইনস্টল না থাকে তাহলে কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল নাও নিতে পারে অর্থাৎ ওয়ান ডা শেয়ার কনভার্টার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল নাও হতে পারে তাই যদি এই ধরনের কোনো মেসেজ বা উইন্ডো আপনার কম্পিউটারে দেখায় যে নেট ফ্রেমওয়ার্ক সফটওয়্যারটি ইনস্টল করার জন্য তাহলে অবশ্যই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন যাই হোক প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন সেটা হলো এখানে লক্ষ্য করুন আমার ইনস্টল প্রক্রিয়া শেষ সেক্ষেত্রে আমি ফিনিশে ক্লিক করবো ফিনিশে ক্লিক করার পর এখানে আপনার যদি এরকম ব্রাউজার আছে ক্লোজ করে দিবেন এবার লক্ষ্য করুন সফটওয়্যারটি যেহেতু আমার কম্পিউটার ইনস্টল হয়ে গেছে সেক্ষেত্রে ওয়ান্ডার শেয়ার ইউনি কনভার্টার এরকম একটি এবং আইকন দেখা যাচ্ছে শর্টকাট আইকন এবং পাশাপাশি সফটওয়্যারটি কিন্তু অটু আপনার রান হয়ে গেছে কম্পিউটারে তো প্রিয় শিক্ষার্থী একটি বিষয় এখানে খেয়াল করেন এখানে বাই নাও লেখা দেখা যাচ্ছে তার মানে সফটওয়্যারটি কিন্তু ফুল ভার্সন হয় নাই এটি এখন আমরা কিন্তু এই সফটওয়্যার থেকে সঠিকভাবে সব কিছুর সুবিধা আমরা পাবো না যেমন উদাহরণস্বরূপ এখানে টুল বক্স রয়েছে টুলবক্সে যদি আপনি দেখেন ইমেজ কনভার্টার জিপ মেকার স্ক্রিন রেকর্ডার ফিক্স মিডিয়া তারপরে আপনার সিডি রিপিয়ার তারপরে সিডি বার্নার এই যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে ভিডিও কমপ্লেক্স এগুলো কিন্তু ফুল ভার্সন না করা পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে সেফট সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবো না তো চলুন প্রিয় শিক্ষার্থী কীভাবে সফটওয়্যারটিকে ফুল ভার্সন করা যায় তা দেখি এই জন্য প্রথমেই আপনি এই বর্তমানে এই স্বজন থাকা উইন্ডোটিকে ক্লোজ করে ফেলুন এবার যে কাজটি করবেন অর্থাৎ আমি ভিডিও ডিসক্রিপশনে যে ক্র্যাক ফাইলটি দিয়ে দিবো সেই ক্র্যাক ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন এবং এই ক্র্যাক ফাইলটি এরকম দেখবেন এবং এটি এটির উপর রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন অল প্রোগ্রামে ক্লিক করবেন অল প্রোগ্রামে ক্লিক করার পর একটু মাউথ দিয়ে ড্রাগ করে স্কলবার স্কুলবারটিকে নিচের দিকে আনেন এবং আপনি দেখেন এখানে ওয়ান্ডার শেয়ার এই যে ফোল্ডারটা কোন জায়গায় আছে যেমন এখানে আমার এখানে এখানে দেখাচ্ছে আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর ইউনি কনভার্টার এই ফোল্ডারের অধীনে কিন্তু প্লে একটি আইকন দেখা যাচ্ছে এর অধীনে লেখা আছে ওয়ান্ডার শেয়ার ইউনিক কনভার্টার আপনি এটার উপরে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করুন এবং ওপেন ফাইল লোকেশন এটিতে ক্লিক করুন এবার যে কাজটি করবেন এর সাদা অংশে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করুন তাহলে কপি করা ক্রেক ফাইলটি এখানে পেস্ট হয়ে যাবে এবার যে কাজটি করবেন এটিতে ডাবল ক্লিক করুন মাউস দিয়ে তারপর যদি কোনো সিকিউরিটি মেসেজ আসে সেক্ষেত্রে ইএসএ ক্লিক করুন লক্ষ্য করুন এখন এখানে লেখা দেখা যাচ্ছে ভিডিও কনভার্টার আর এখানে ওয়েটিং এবং এখানে প্যাচ ফাইল লেখা আছে এটিতে আপনি এই যে প্যাচ লেখাটা আছে এটিতে মাউস দিয়ে একবার ক্লিক করুন ক্লিক করার পর এখানে ওয়ার্কিং দেখা যাচ্ছে এমত অবস্থায় লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এটি সঠিক চিহ্ন চলে আসছে তার মানে আমার সফটওয়্যারটি এখন ফুল ভার্সন হয়ে গেছে এমত তো এটি ক্লোজ করে ফেলুন এবং এটিও ক্লোজ করে ফেলুন এবার আমি যদি এই সফটওয়্যারটি এখানে ডাবল ক্লিক করি খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এখন সফটওয়্যারটি লুডিং হয়ে এরকমভাবে আপনার চলে আসছে এক্ষেত্রে কিন্তু বাই লেখাটি আর এখন দেখা যাচ্ছে না তার মানে এখন কিন্তু সফটওয়্যারটিতে যা যা সুবিধা আছে সবগুলো সুবিধাই আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবো যাই হোক প্রিয় শিক্ষার্থী এখন লক্ষ্য করুন আমার এখানে ডেস্কটপে যে ভিডিওটি আছে সেই ভিডিওটির বর্তমান রেজলিউশন কত এবং আমি একটু সফটওয়্যারটি মিনিমাইজ করলাম এখানে বর্তমান রেজলিউশন কত বা এটার সাইজই কত সেটি এক নজর দেখি সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করার পর যখন প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে যাওয়ার পর এখানে আপনি জেনারেল টেবের অধীনে দেখুন এখানে আমি কিন্তু বর্তমানে এই যে ভিডিওটি রয়েছে সেটির সাইজ একত্রিশ আর গিয়ে যদি আপনি যান সেখানে আপনার এর যদিও দেখতে পাবেন অর্থাৎ এখানে বাই দেখা যাচ্ছে কিন্তু আমি এই সফটওয়্যারটির মাধ্যমে যে কাজটি করব। সেটি হলো আমার এখানে ডিটেলস এখানে রেজলিউশন যা আছে তাই থাকবে কিন্তু সাইজটা আমি কমিয়ে ফেলবো অর্থাৎ এখানে একত্রিশ পয়েন্ট সেভেন এম আছে কিন্তু এটা হবে যেমন টেন বা নাইন এরকম তো এক্ষেত্রে কিন্তু রেজিলেশনের কোনো পরিবর্তন হবে না রেজিলেশন ভিডিও ভিডিওর যে অরিজিনাল রেজলিউশনটা আছে সেটা ঠিকই থাকবে তো শুধুমাত্র সাইজটা কমে যাবে তো এটি খুবই একটি মজার বিষয় তো এর মতো অবস্থায় অকে বাটনে ক্লিক করুন যাই হোক আমি এক নজর এই ভিডিওটি আমি যদি আপনাকে ভিডিওটি আমি প্লে করি তাহলে দেখুন এখানে ভিডিওটি আপনার এটি একটু আপনার একটি এইচডি ফর্ম্যাটের একটি ভিডিও সম্পূর্ণ রেজিলেশন কত সুন্দর এখন এটি ক্লোজ করে ফেললাম এবার এটিকে কনভার্ট করব কনভার্ট করার জন্য প্রথমেই এই সফটওয়্যারটিকে যে যেটা আমি মিনিমাইজ করছি সেটাতে ক্লিক করলাম এবার কনভার্ট এখানে যেটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ভিডিওটি মাউস দিয়ে ড্রা করে এই ফোল্ড এখানে প্লাস চিহ্নিত এখানে ছেড়ে দিন লক্ষ্য করুন প্রিয় শিক্ষা এখানে ভিডিওটির লুডিং হয় এখানে দেখা যাচ্ছে তো এখানে সোর্স এখানে লেখা আছে সোর্স আর এখানে টার্গেট সোর্স যেটা সেটার আপনার ফরম্যাট এখানে দেখা যাচ্ছে এবং এটার রেজলিউশন উনিশশো বিশ বাই হাজার আশি সেটাও দেখা যাচ্ছে এবং এটার বর্তমান যে আপনার এমবি কত সাইজ কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যেমন একত্রিশ পয়েন্ট আপনার সেভেন সিক্স এখানে দেখা যাচ্ছে কিন্তু এটা যখন কনভার্ট হয়ে যাবে টার্গেট অর্থাৎ আমাদের যে টার্গেট যেটা অর্থাৎ কনভার্ট হওয়ার পরে যেটা হবে এখানে লক্ষ্য করুন টার্গেটের অধীনে পরেও কিন্তু উনিশশো বিশ বাই হাজার আশি থাকবে আর এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা দেখুন এখানে আপনার এই আপনার যেটা দেখাচ্ছে এম একত্রিশ পয়েন্ট সেভেন আবার এটা কনভার্ট করার পরে কিন্তু আর লক্ষ্য করুন অনেক ফাইলটি সাইজ কিন্তু অনেক কমে গেছে হ্যাঁ কিন্তু কনভার্ট করার পরে আপনি দেখবেন কি ফাইলটির রেজলিউশন ঠিকই রয়েছে এটাই মূল সুবিধা যাই হোক কনভার্টে ক্লিক করুন তারপর প্রিয় শিক্ষার্থী কনভার্টে ক্লিক করার পূর্বে যে কাজটি আপনি করে নেবেন অর্থাৎ আপনি ভিডিওটি কনভার্ট করার পরে এটি কোন জায়গা থেকে আপনি ওপেন করবেন সেটি লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আউটপুট অর্থাৎ ভিডিওটি কনভার্ট হওয়ার পর কোন জায়গায় সেভ হবে এখানে খেয়াল করুন আমি যদি আপনাদের সুবিধাটা আমি ডেস্কটপে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম এখন ডট এখানে তিনটি ডট এখানে ক্লিক করুন ক্লিক করার পর আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি ম্যাক নিউ ফোল্ডার এখানে আমি একটু ফোল্ডার তৈরি করি মাই ভিডিও নামে এবার আমি এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ওকে বাটনে ক্লিক করলাম লক্ষ্য করুন ডেস্কটপে আমার মাই ভিডিও নামে কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে অর্থাৎ আমি যখন এখানে কনভার্টে ক্লিক করব তখন ভিডিওটি কনভার্ট হয়ে এই ফোল্ডারে চলে আসবে যাই হোক শুরু করি এক্ষেত্রে কনভার্টে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন কনভার্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে লক্ষ্য করুন এখানে কনভার্ট হইতেছে এখানে যে এখানে আপনার রিমেইনিং কতটুকু সময় লাগবে এটা এখানে দেখা যাচ্ছে কত পার্সেন্ট আপনার হইতেছে সেটাও এখানে আপনার ডিসপ্লেতে দেখা যাচ্ছে তো খুবই ভালো একটি সফটওয়্যার অর্থাৎ আমরা রেজুলেশন ঠিক রেখে আমরা কিন্তু ফাইলের সাইজ কমিয়ে আনতে পারি তো এখানে কনভার্ট প্রক্রিয়া শেষ তো এখানে সাকসেস লেখাটি চলে আসছে এবার আপনার এটিকে ক্লোজ করে ফেলুন তারপর প্রিয় শিক্ষার্থী কয়েকটি কথা বলে নেই যে আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে ক্লিক করে আপনার ভিডিওতে যদি যান তাহলে ভিডিওর অনেকগুলো ফরম্যাট আছে আপনি এখান থেকেও আপনার পছন্দ মতো ফরম্যাট নির্বাচন করেও কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন ভিডিওটি দেখেন লক্ষ্য করুন এখানে এমপি ফোর সেম এজ সোর্স অর্থাৎ অরিজিনাল রেজুলেশন কিন্তু এটা দেখা যাচ্ছে এটি আমি আমি এটি রাখছি যাতে আমার রেজুলেশনটা সম্পূর্ণভাবে ঠিক থাকে যাই হোক প্রিয় শিক্ষার্থী এবার আহ যেহেতু আমাদের কাজ শেষ এখানে একটি আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি এই সফটওয়্যারটি দিয়ে আপনি কিন্তু শুধু ভিডিও কনভার্ট নয় আপনি টুল বক্সে যদি ক্লিক করেন প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এখানে ইমেজ কনভার্টার করতে পারবেন তারপরে জিপ ফাইল তৈরি করতে পারবেন স্ক্রিন রেকর্ডার যারা ইউটিউবের বিভিন্ন ইউটিউবের জন্য বিভিন্ন ভিডিও রেকর্ড করে তারা এই স্ক্রিন রেকর্ডার করতে পারবেন স্ক্রিন রেকর্ডার মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবেন তারপরে ফিক্স মিডিয়া এখানে ম্যাটার ডাটা কোনো মিডিয়া সংক্রান্ত কোনো ফাইলে যদি সমস্যা থাকে সেটা এখান থেকে ফিক্স করতে পারবেন ভিডিও কমপ্লেক্স করতে করতে পারবেন তারপরে এখানে বিয়ার কনভার্টার রয়েছে সিডি পান সিডি ব্রান করতে পারবেন সিডি রিপেয়ার করতে পারবেন অনেক সুবিধা একটি সফটওয়্যারের মাধ্যমেই আপনি আপনারা পাবেন তো আশা করি এই আমাদের এই বিষয়গুলো বুঝতে পারছেন তাই হোক আমি এখানে যাই হোক এখানে আমি এটা কনভার এটি ক্লোজ করে ফেলি এবার চলুন প্রিয় শিক্ষার্থী আমাদের লক্ষ্য করুন এখানে আমার এখানে এই ভিডিওটি হলো আপনার কনভার্ট করার পূর্বের অবস্থা আর এই ভিডিওটি হলো কনভার্ট করার পরের যে ভিডিও ফাইলটি যাই হোক আমি এই আপনাদের বোঝার সুবিধাতে একটু আবারও যাচাই করে নেই আমার অরিজিনাল যে ভিডিওটি রয়েছে সেটির প্রপার্টিসে গিয়ে জেনারেলে গেলাম এখানে লক্ষ্য করুন একত্রিশ পয়েন্ট সেভেন দেখাচ্ছে এবং ডিটেন্সি গিয়ে আমি রেজিলেশনটা কিন্তু উনিশশো বিশ বাই হাজার আশি ওকে দিন এবার যেটি করব কনভার্ট হওয়া যে ফোল্ড ভিডিওটি সেটি যেন মাই ভিডিও ফোল্ডারটিতে ডাবল ক্লিক করুন এখন এই ভিডিওটি আপনার এখানে খেয়াল করুন এটিতে রাইট বাটন ক্লিক করুন প্রপার্টিসে যান যাওয়ার পরে দেখুন এখানে জেনারেলের অধীনে এই যে দেখুন এখানে আগের সাইজে এখন অনেক পার্থক্য আগের সাইজ ছিল আপনার এই একত্রিশ দশমিক এরকম ছিল এখন কিন্তু অনেক কমে গেছে অর্থাৎ টেন অর্থাৎ দশ মেগাবাইটে চলে আসছে এবং এখানে সাইজ কিন্তু সে ছোট করে ফেলছে ঠিকই কিন্তু ডিটেলসে গিয়ে দেখুন রেজিলেশনের কোনো পরিবর্তন নাই অর্থাৎ রেজিলেশন কিন্তু আগে ছিল উনিশশো বিশ এখনো কিন্তু উনিশশো বিশ বাই হাজার আশি রয়ে গেছে এই হলো এই সফটওয়্যারটি সফট যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ আমরা যখন এই সফটওয়্যারটির মাধ্যমে কোনো ভিডিওকে কনভার্ট করব সেটার সাইজ কিন্তু ছোট হলেও রেজিলেশনের কোনো পরিবর্তন হবে না তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সহায়ক সফটওয়্যার আমরা যারা ভিডিওর অনেক বড় বড় ভিডিও ফাইল রয়েছে এটির ভিডিও ফাইলের কারণে ফাইলের সাইজ যদি বেশি বড় হয়ে যায় তাহলে হার্ড ডিস্কের স্পেসও কিন্তু অনেক আপনার দখল করবে সেক্ষেত্রে এই সফটওয়্যারটি আমাদের অনেক সহায়ক হিসেবে কাজ করে তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি আপনাদের সুবিধার্থে আমি যদি দুইটা সফটওয়্যার একটু আলাদাভাবে আমি দেখাচ্ছি এটি যদি একটু অন করি মানে ওপেন চালু করি দেখুন এটি অরিজিনাল ভিডিওর ফাইল ভিডিও ফাইলের যে রেজুলেশন সেটা এটা অরিজিনাল ভিডিওর রেজুলেশন আর একটা হলো কনভার্ট করার কনভার্ট আমি যেটা একটু আগে কনভার্ট করলাম সেটার রেজুলেশনটা যদি একটু দেখি একই কোনো পরিবর্তন নাই লক্ষণ একই রেজিস্ট্রেশন রয়ে গেছে অথচ সাইজ কিন্তু অনেক কমে গেছে তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই সফটওয়্যারটি আপনাদের খুবই কাজে লাগবে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক ধন্যবাদ সবাই ভালো থাকবেন